ইসিম মাহাদি সাবিন সেলিম, মর্নেবলি থেকে। আমি একজন বিজনেসম্যান। সত্যিকারা বলতে কি, যখন আমি আসি এটা ছিল 2003-এ, রাত্রে 10টার দিকে প্রায় ফ্লাইটটা ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের। তো প্রথমে যখন প্লেনে আমি উঠলাম, আস্তে আস্তে যখন প্লেনটা উপরে উঠছে আর আমি জানলা দিয়ে দেখি কি আমার ঢাকা শহরে যে লাইটগুলো আস্তে 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 যেন ছোটো হয়ে আসছিলো, আর আমার তখন অনুভূতিটা এরকম মনে হচ্ছিলো আমি এমন একটা জায়গায় যাচ্ছি তাহলে কি আমি আর কোনোদিন আসতে পারবো না, আমার বুকের ভিতরটা কষ্টে কষ্টে ফেটে যাচ্ছিলো আসলে। যাই হোক, চলে আসলাম। আসার পরে যেরকম আগে মুভিতে দেখতাম বা ছবিতে দেখতাম যেরকম অনুভূতি, বিশাল শহর, কিন্তু আসার পরে আমার কাছে এটা মনে হচ্ছিলো না, মনে হচ্ছিলো যে এটা শহর না, কিরম যেন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রামের মতন লাগে, লোকজন কম, এই ধরনের অনুভূতি আসছিলো। তো সবচেয়ে বেশি যেটা লাগছে যে এখানে যে আশা, আসলে মনে হলো আমার কাছে যে আশা আসলে যত সহজ ফিরে যাওয়াটা আরও কঠিন, কারণ সব কিছু ছেড়ে চলে আসতে হয়, নতুন একটা জীবন, নতুন চাকরি, নতুন ইয়ে। আর আরেকটা কথা আমার কাছে মনে হয়েছে, এটা যারা নতুন আসে তাদের জন্য হয়তো কাজে লাগবে। আমি যখন প্রথম আসলাম, যখন স্টার্টিংয়ে জব কাজ শুরু করলাম, দেখি আমার মান্থলি যে টাকা ইনকাম আমার ঘর ভাড়াও তার থেকে বেশি, বললাম তাহলে এখানে আমি কীভাবে থাকব। কিন্তু আমি তখন বুঝি নাই যে এই দেশের সিস্টেম, সবাই কাজ করবে, সবাই সম্মিলিতভাবে চলতে হবে, তাহলে এই জিনিসটা সে সার্ভাইভ করতে হবে। আস্তে আস্তে ওই ভীতিগুলো কেটে গেলো, তারপর থেকে মনে হলো যে না, আসলে অনেক জিনিস জানতাম না, যে জিনিসগুলো এখানে আসার পরে জানলাম, তো এই জিনিসগুলো আমরা ভবিষ্যতে আমাদের দেশেও এগুলো অ্যাপ্লাই করতে পারি সম্মিলিতভাবে। এইভাবে দেখতে দেখতে তো দিনগুলো চলে গেল, সেই 2003, এখন 2010। এখন আমি এখানে অনেক প্রতিষ্ঠিত, আল্লাহর ইচ্ছায় ভালো আছি। হ্যাঁ, দেশের জন্য, দেশে যারা আছে তাদের জন্য একটু যেটুকু পারি তাদের জন্য আমরা হেল্প করি। প্রতি বছর একবার দেশে যাই, যাতে আমার বাচ্চা কাচ্চা দেশের কালচারের সাথে পরিচিত হতে পারে, আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে চেনে, তাদেরকে পরিচিত হয়, তাদেরকে কীভাবে সম্মান করতে হয় এগুলো জানে। এইভাবেই দিন চলে যাচ্ছে। আমরা একসাথে তাদেরকে তো অনেক অনেক মিস করি। আমার একজন বন্ধু আছে এখানে, সে খুঁজছি মাঝে মাঝে যদি পাওয়া যায়। একজন আছেন, আমার এক ফ্রেন্ড আছে, সে অবশ্যই নিউ ইয়র্কে, তার সাথে আসার পরে আর দেখা হওয়ার সুযোগ হয়নি। তবে এখন বলতে গেলে আমরা যেখানে এই যে কমিউনিটি আছি, এখানে আমরা সবাই এক এক দেশের এক এক জায়গা থেকে এক একজন আসছে, কিন্তু এখানে আসার পরে সবাই আমরা একটা বৃহত্তর ফ্যামিলি হয়ে গেছি। সো অনেকটা বলা যায় ওই দিকটা পূরণ হয়েছে। একটা বিষয়, আমি যখন আসি আমার অনেক বন্ধু বান্ধব বলছে যে এয়ারপোর্টে এরকম চেকিং হয়, এরকম কিছু হয়। তো আমার একটা স্মৃতি এখনও মনে আছে, যখন আমি এয়ারপোর্টে ইমিগ্রেশনে আসলাম দেশ থেকে, তখন ওই পেপারে দেখে আসি যে হোমল্যান্ড সিকিউরিটিতে তোমার ইয়ে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ইয়ে করতে হবে। তো এটা আমার কাছে এখনও অবাক লাগে, আমি যে লাইনে ছিলাম ওই লাইনে এক মহিলা ছিলেন, কৃষ্ণাঙ্গ মহিলা, তাকে আমি জিজ্ঞেস করলাম কি আচ্ছা আমাকে কি হোমল্যান্ড সিকিউরিটি ওখানে এন্ট্রি করতে হবে? না, ওইখানে আরেক হোমল্যান্ড সিকিউরিটি পাশে ছিল, তাকে জিজ্ঞেস করলাম কি তোমার এখানে কি আমার এন্ট্রি করতে হবে? সে বলে কি হ্যাঁ তোমার এখানে যেয়ে এন্ট্রি করতে হবে। তখন আমার যে যে আমার কাউন্টারে যে মহিলা বসে তাকে জিজ্ঞেস করলাম, যে বলছে যে তোমাকে তো এখানে কি করতে হবে? তখন সে আমার বললো কি তোমার কোথাও যেতে হবে না, যাও এখানে, এগুলো করতে দেরি হবে, তুমি চলে যাও, তোমার ফ্যামিলি এখানে দাঁড়া আছে, তুমি যে ব্যাগগুলো আগে নিয়ে আসো। আমি আমাকে ইমিগ্রেশনের ওখান থেকে বের করে দিলো, আমি যে ব্যাগ ট্যাগ গুছিয়ে আনলাম, এদিকে সব কাগজপত্র রেডি করলো, তখন এই জিনিসটা আমি বুঝতে পারিনি সে কতক্ষণ আমাকে কতটা প্রেফার করছে, কিন্তু এখন বুঝি যে এভাবে কাউকে সাধারণত করা হয় না। তো এটা আমার কাছে এখন অবাক লাগে, সে তারা আমাকে এই ইয়েটা করেছিল। প্রথম জব তো এখানে এসে সাধারণত সবাই লিকার স্টোর, 7-Eleven এগুলো শুরু করে, আমিও শুরু করেছিলাম এখানে 3 মাসের মতন করেছিলাম। 3 মাস জব করার পরে দেখলাম ক্যালিফোর্নিয়া ইজ ভেরি এক্সপেন্সিভ, যেটা আগেই বলছি যে এখানে ইনকামের থেকে তখন খরচ বেশি ছিল। তো কিছু লোক বললো যে তুমি মুভ হয়ে যাও, তখন আমি মুভ হয়ে অ্যারিজোনা ফিনিক্সে গেলাম। ফিনিক্সে ঘর ভাড়া এখানে তুলনায় হাফ ছিল, ইয়ে ছিল, কিন্তু আবার ইনকামও এখানে তুলনামূলক কম, যদিও ইনকামের থেকে খরচ কম ছিল,
কিন্তু ওয়েদার এবং অন্যান্য ফিউচার চিন্তা করে আমি প্রায় 6-8 মাস পর আবার ব্যাক করি। তো আমার কাছে মনে হয়েছে, আমার কাছে এখন মনে হয় ক্যালিফোর্নিয়া ইজ দ্য বেস্ট প্লেস টু লিভ।